হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও মোচার ঘণ্ট। মোচার ঘণ্টের জন্য আমি প্রথমে মোচাটাকে ছোলা সহযোগে সামান্য নুন দিয়ে ও সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এবার গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এতে সর্ষের তেল দিলাম। ফোড়নের জন্য দেব গোটা জিরে। একটা তেজপাতা, কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা। এবার তেলটাকে গরম হতে দেব। এবার আমরা দিয়ে দেব কেটে রাখা আলুর কুচি, ছোট ছোট করে কেটে রাখা আলুর কুচি, আলু ও টমেটো কুচি। এবার এগুলোকে আমরা একটু ফ্রাই করবো। ফ্রাই হলে ও টমেটো একটু গলে এলে তারপর মশলাগুলো দেবো। এগুলোকে আমরা ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবো। এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে নুন দেব পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো আমরা বেটে রাখা আদা, এটাকে আমি শিলেই বেটেছি। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। মোচাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করে জল দিয়ে দেব, সামান্য জল আলুগুলো সেদ্ধ হওয়ার মতো। মোচা তো আগেই সেদ্ধ করা ছিল। এবার এটাকে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার আপনার ঢাকনাটা উঠিয়ে দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি ও বেটে রাখা গরম মশলাটা। এই বেটে রাখা গোটা গরম মশলাতে এলাচ, দারচিনি আর লবঙ্গ একসঙ্গে বেটে নেন। রেডি হয়ে গেল আমাদের মোচার ঘণ্ট। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং।